নমস্কার, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। দীপ ফর প্রিয়ার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করলাম। তো আজকে হচ্ছে রবিবার। তো রবিবার বলে সবাই জানো ছুটির দিন, সবার ছুটি, ছোট বড় সবার ছুটি, ছোটদের স্কুল ছুটি, বড়দের কাজের ছুটি। কিন্তু আমাদের মহিলাদের জানো, যারা আমরা গৃহবধূ, আমাদের কিন্তু কোনো দিনই ছুটি হয় না। কেন জানো? সেই যে রান্নাঘরটার সঙ্গে যে একটা মিল রয়ে যায় না, তাদের একটা মনের মিল, একটা মানে এক টান যেটা বলে, সেটা থেকেই যায় তাদের। কখনই তারা রান্নাঘর থেকে তার ছুটি হয় না, একটা দিনের জন্য তারা যে ছুটি পাবে সেটা তাদের আর হয় না। তো যাই হোক, তার জন্য আমাকে সকালবেলা উঠে পড়তে হলো। আর যেহেতু তোমাদের দাদাভাই আজকে নেই বাড়িতে, তার জন্য ওর যে কাজগুলো আছে যেগুলো সকালবেলাও আমাকে হেল্প করে দেয়, সেগুলো কাজও আমাকে করতে হচ্ছে। তো এই যে, তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান সেরে চলে পড়েছি, রান্নাঘর ঢুকে পড়েছি। তো প্রথমেই আমি রান্নাঘরটা দেখো, দেখলি তো তোমরা যে গ্যাস ট্যাসগুলো সব মুছিয়ে দিলাম। এত আরশোলার উপদ্রব হয়েছে, মানে রাত্রেবেলা যখন লাইটটা অফ করে দিয়ে ঘরে চলে যাই না, আবার যদি পাঁচ মিনিটও হয় না, যদি এসে যদি ব্যাক করে দেখি, তাহলে দেখবে সে টেবিলে, ডাইনিং টেবিলে বলো বা বেসিনের পাশে বলো বা ওভেনের উপরে বলো, সব জায়গায় আরশোলা ঘুরে বেড়াচ্ছে। তো যার জন্য আমাদের প্রত্যেকটা জিনিস ভালোভাবে ধুয়ে মেজে পরিষ্কার করে নিয়ে তারপরেই ইউজ করতে হয়, এত আসলে উপদ্রব হয়েছে। তো আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে দিলাম, ঘরটাও পরিষ্কার করে নিলাম, সব পরিষ্কার হয়ে গেল, মোছামুছি কমপ্লিট হয়ে গেল। এখন এই জলের জগগুলো ধুয়ে ধুয়ে এগুলোতে ফিল্টারের জল ঢালবো। তো জগগুলোতে জল ভরার জন্য ফিল্টার নিচে বসিয়ে দিয়েছি, আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি। প্রথমে আগে চাটা করে নেবো, তারপর বাকি কাজগুলো ভাবছি করে নেবো, কারণ ওইদিকে কিট্টু উঠে গেলে আবার সব কাজ আমার সব সর্বনাশ করে দেবে। এদিকে বাবা ফ্রেশ হয়ে চলে এসেছে, তো বাবার চাটাও রেডি করে নিয়েছি। তো এখন বাবাকে চাটা আগে দিয়ে আসি। রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, দেখো ওখানে কতগুলো রুটি করেছি, আর প্রত্যেকটা রুটিতে পুড়িয়ে ফেলেছি। এটা কারণ হচ্ছে আমি অনেক দিন পর আজকে রুটি বানালাম, প্রায় অনেক দিনই হয়ে গেল, এক মাস হয়ে গেল আমি রুটি বানাইনি। মানে তোমরা হয়তো হাসবে যে এক মাস পর রুটি বানাচ্ছি, রুটির এই হাল করে দিয়েছি। সত্যি কথা বলতে কি হয়েছে কি, মানে ক্যামেরা রেডি করতে গিয়ে আমার রুটি পুড়ে গেছে। তো এখন আমি সকালে ব্রেকফাস্ট করবো, এখন বাজে দুপুর একটা। তো লোকে এখন এই সময়টা লাঞ্চ করে, আমি করবো সকালে ব্রেকফাস্ট। তো তোমাদের দাদাভাই যেহেতু নেই, আজকে আমার একটু দেরি হয়ে গেল, বাইরে কিছু কাজ করলাম আর কিটুকে টুকুকে স্নান করিয়ে আর লেট হয়ে গেল। আর পিছনে দেখো যে চুলের লেন্থটা কত কীরকম হয়ে গেছে, প্রচণ্ড টপ টপ করে কিন্তু জল পড়ছে, টপ টপ করে জল পড়ছে, পিছন দিকটা মোছা হয়নি। যাই হোক, চলো যাই, খেয়ে খাওয়াটা খেয়ে নিই।
আসলাম সোজা রাতের বেলা রান্নাঘরে। তো এখন যাজে 9:45। তো রান্নাঘরে তো আমি অনেকক্ষণে ঢুকেছি, সেই দুপুর স্কুলের জল টল সব কিছু গরম করতে হয়, সেই জল গরম করলাম, কিট্টুর খাওয়ার জল গরম করা হলো। তো এখন রান্না বসেছি, দুপুরে ডাল আছে, সবজি কিছু আছে। তো এখন আলু ভাজা আর ডিম সেদ্ধ করব। এই দেখো ওই যে ওখানে বাটিতে আমার ডিম সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে আর এখানে আলু ভাজা বসিয়ে দিলাম। তো ভাতও কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজাটা হলেই জাস্ট হয়ে যায়, কারণ ডুবুকে আবার এদিকে তাড়াতাড়ি শোয়াতে হবে, কালকে ওকে স্কুলে আমাকেই নিয়ে যেতে হবে, কারণ তোমাদের দাদাভাই আজকে আসেনি, ও আসবে কালকে। আর ডুবুকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসার দায়িত্বটা পুরোটাই কালকে আমার, তো ওকে পুরোটাই আমার করতে হবে। আর একটা দেখো নতুন জিনিস, এই দেখো এই যে এটা আজকে না অনেক দিন পর পেলাম, তো আজকে এই যে মাথায় লাগিয়েছি দেখতে পাচ্ছ, এই এদিকে দেখো এদিকে বেরিয়ে গেছে। তো এই কাটাগুলি তোমরা অনেকেই জানো, তো এটা অনেক আগেকার, সেই আমার বিয়ের আগে কেনা। তো অনেকদিন ধরে পড়ে আছে, সে খুঁজে পাচ্ছি না, জানি না কোথায় ছিল। তো আজকে অনেক কিছু জিনিস খুঁজতে 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 পেলাম। অনেক কিছু জিনিস মানে কি, বুনু যে এসেছে তো ও একটু রিলস করবে বলছিলো, তো আমার কিছু জিনিস দিয়ে করবে, তো আমার সাজার জিনিসগুলো বের করছিলাম, করতে গিয়ে এই জিনিসটা পেয়েছি। তো আমি একটু মাথা দিয়ে দিই, অনেকদিনের হলে দেওয়া হয় না, আর জিনিসটা কিন্তু পড়েই আছে, তো কাজে লাগিয়ে দিই। বেকার বেকার জিনিস পড়ে থাকাতে কাজে লাগাই ভালো, তাই না? কখন কী জিনিস কখন দরকার পড়ে যায় মানে বলা মুশকিল। তো যাই হোক, রান্না কমপ্লিট হলে খাওয়া দাওয়া স্টার্ট করে দেবো, আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আবার করছি আর কন্টিনিউ করছি না, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের জন্য টাটা, গুড নাইট, বাই বাই।